3 টাকায় ব্রেকফাস্ট, 5 টাকায় লাঞ্চ। কলকাতা প্রতিনিধি। ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর চমক দেখিয়ে চলছেন। এবার রাজ্যের গরিব মানুষের পেটে স্বল্প খরচায় অন্ন দেওয়ার জন্য এক নতুন প্রকল্প ঘোষণা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, দারিদ্র্যসীমার নিচে বাস করা রাজ্যের মানুষের পেটে অন্ন যোগাতে 3 টাকায় সকালের নাস্তা আর 5 টাকায় দুপুরের খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশ সরকার। সকালের নাস্তায় থাকবে ইডলি, সাম্বার, পোহা ও চা, আর দুপুরে থাকবে ভাত, ডাল, সবজি ও চাপাতি। রাজ্যের অন্নপূর্ণা ভোজনালয় প্রকল্পের অধীনে সস্তায় সকালের নাস্তা ও দুপুরের খাবারে এই বন্দোবস্ত হচ্ছে। এর আগে রাজ্যের কসাইখানা বন্ধ, এসিড সন্ত্রাস বন্ধ, কলেজ শিক্ষার্থীদের জিন্স টি শার্ট পরে কলেজ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আলোচিত হন আদিত্যনাথ। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।